Hello learners, I am Momita and welcome you once again to Geographia's classes. Jekhane tumra geography bibhinno lesson ebong topic shombondhe jante paro with me very easily. Ajker video te ami niye eshechi ABTA test paper er geography another page solution ebong ei solution er short question er sathe thakche of course map pointing. So video ti skip na kore first theke last porjonto dekho ebong channel e new hoye thakle obosshoi channel tike subscribe kore bell icon ti press kore nao somosto rokomer notification paawar jonno. To dekhe nao ABTA test paper er another page solution. 121 page er first e je question dewa ache geography question first e bala hoyeche 1.1 je prokriyay bibhinno prakritik shokti bhuprishther upor kaj kore bhumiruper poriborton ghatay take bole answer hobe bohirjato prokriya. Next, ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ হল বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল। নেক্সট, বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া। নেক্সট, তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলে সিপ, সিপ বালিয়ারি। নেক্সট, নীল নদের বদ্বীপের আকৃতি হল ধনুকাকৃতি। নেক্সট, ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল গডউইনাস্টিন বা কেটু। নেক্সট, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখা হল ডুরান্ড লাইন। নেক্সট, লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত সেটি হল মণিপুর, লোকটাক লেক মণিপুর রাজ্যে অবস্থিত। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল লাক্ষাদ্বীপ, সবচেয়ে ক্ষুদ্রতম ছোট সবচেয়ে যে ইউনিয়ন টেরিটরি সেটি হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট, পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম, ইস্টার্ন হিমালয়ের একটি গিরিপথ বা লা সেটি হলো নাথুলা। নেক্সট, পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়, আমাদের যে ওয়েস্টার্ন কোস্টের যে লেগুনসগুলি আছে যেগুলিকে কয়াল বলা হয় সেগুলিকে বলা হচ্ছে কয়াল। এই জায়গাতে উপহ্রদগুলিকে কয়াল বলা হয় বা লেগুনসগুলিকে কয়াল বলা হয়। নেক্সট, ধোঁয়াধর জলপ্রপাতটি অবস্থিত নর্মদা রিভারের উপর, ধোঁয়াধর ওয়াটারফলস নর্মদা রিভারের উপর। নেক্সট, কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে অর্থাৎ ব্ল্যাক সয়েল, সেটা সৃষ্টি হয়েছে ব্যাসাল্ট থেকে। নেক্সট, চন্দন গাছ জন্মায় আর্দ্র পর্ণমোচিতে, চন্দন গাছ দেখা যায় আর্দ্র পর্ণমোচি যে আমাদের ন্যাচারাল ভেজিটেশন আছে সেই জায়গাতে। নেক্সট বলা হয়েছে ট্রু ফলস বা শুদ্ধ অশুদ্ধ। নিউমুর দ্বীপটি হলদি নদীর মোহনায় অবস্থিত, নিউমুর যে আইল্যান্ডসটি আছে সেটি হলদি রিভারের মাউথে অবস্থিত, এটি ফলস। নেক্সট, দুটি কেটলের মধ্যবর্তী উচ্চ অংশকে বলে নব, ইয়েস দুটি কেটলের মধ্যবর্তী উচ্চ অংশকে নব বলা হয়। নেক্সট, আশ্বিনের ঝড় দেখা যায় অক্টোবর নভেম্বর মাসে, ইয়েস এটা ট্রু। নেক্সট, বিহার ও ছত্তিশগড় রাজ্যে কান্ত্রীয় চিরহরিত বনভূমি দেখা যায় অর্থাৎ এভারগ্রিন ট্রপিক্যাল ফরেস্ট, এটা হচ্ছে ফলস। নেক্সট, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রয়োজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে, ফলস। নেক্সট, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, ইয়েস পেট্রোরসায়নকে বলা হয় আধুনিক শিল্পদানব, সো ইটস ট্রু। নাম্মা মেট্রো হায়দ্রাবাদে দেখা যায়, নাম্মা মেট্রো হায়দ্রাবাদে দেখা যায় না, ব্যাঙ্গালোরের মেট্রোকে বলা হয় নাম্মা মেট্রো, সো এটা ফলস। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইডার, গ্রাবরেখায় গঠিত আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলা হয় এসকার, হিমশিড়িতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় প্যাটার্নস্টার হ্রদ বা প্যাটার্নস্টার লেক, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস বা এটাকে থেরিসও বলা হয়ে থাকে। নেক্সট, ভারতের সর্বনিম্ন সাক্ষরতা বিহার রাজ্যে, লিটারেসি রেটের হার সবচেয়ে কম সেটা হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটি হল আইটি সেক্টর পশ্চিমবঙ্গের, সেটি হলো মেন হচ্ছে সল্টলেক। নেক্সট, শুষ্ক অঞ্চলের গিরিখাতগুলিকে কি বলে, অ্যান্সার হবে ক্যানিয়ন, বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে, ভ্যালি ট্রেন, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়, সেন্সাস যেটা আমাদের পপুলেশন কাউন্টিং করা হয় সেন্সাস সেটা হচ্ছে 10 বছর অন্তর। নেক্সট,
কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সেটা হলো সোনালি চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। নেক্সট, ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এটা হচ্ছে আমাদের পূর্ব উপকূলে অবস্থিত। অ্যান্সার হবে বিশাখাপত্তনম। নেক্সট, শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? কার্পাস বয়ন শিল্পকে, অর্থাৎ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে শিকড় আলগা শিল্প বলা হয়। নেক্সট, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং। লোকটাক লেক মণিপুর, আমরা জানি মণিপুর স্টেটে লোকটাক লেক অবস্থিত। বিশাখাপত্তনম বন্দর শহর। আঁথি, আঁথি যে ঝড় ঝড়টি দেখা যায় বা হয়ে থাকে সেটি মেনলি রাজস্থান, সো আঁথি রাজস্থান। ইসরো, ইসরো হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, সো লোকটাক, মণিপুর, বিশাখাপত্তনম বন্দর শহর, আঁথি, রাজস্থান অ্যান্ড ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এবার আমি বলছি যে আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে কী কী দেওয়া হয়েছে, দেখো নীলগিরি পর্বত, মহানদী, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এইভাবে 10টি ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে, সেটি আমি তোমাদের মানচিত্রের মধ্যে করে দেখাচ্ছি। ফার্স্টেই বলা হয়েছে ম্যাপ পয়েন্টিংয়ে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত সাউথে অবস্থিত, এই জায়গাটা হচ্ছে নীলগিরি পর্বত। নেক্সট বলা হয়েছে মহানদী, মহানদী ওড়িশাতে, চিল্কা লেক এটা, এটার ওপরেই জাস্ট ওপরে মহানদী, সো এটা হচ্ছে মহানদী। নেক্সট, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে টু টাইমস রেনফল হয়ে থাকে থ্রু আউট দ্য ইয়ার, সেটা হচ্ছে কোরোমন্ডল কোস্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের তামিলনাড়ু, এটা অন্ধ্রপ্রদেশ, সো এই অন্ধ্রপ্রদেশের এই খাঁজটা থেকে একদম কন্যাকুমারিকা পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে কোরোমন্ডল কোস্ট, যেখানে বছরে টু টাইমস বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট বলা হয়েছে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পূর্ব ভারতে ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের ল্যাটেরাইট সয়েল, এই জোনটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল, আমরা এই জায়গাটা দেখাতে পারি ল্যাটেরাইট সয়েল। নেক্সট বলা হয়েছে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য, ইন্ডিয়ার ম্যানগ্রোভ রিজিয়ন সুন্দরবন, এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ রিজিয়ন। নেক্সট, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, ইন্ডিয়ার লার্জেস্ট পেট্রো রসায়ন হলো জামনগর, এই জায়গাতে গুজরাটের জামনগর। নেক্সট, ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ইক্ষু মিন্স হচ্ছে সুগার ক্যান, সো ভারতের সুগার ক্যান, আমরা জানি পুরো উত্তরপ্রদেশটাই হচ্ছে সুগার ক্যানের রাজ্য, সো এই জায়গাটা আমরা দেখাতে পারি, এটা উত্তরপ্রদেশ, এটা হচ্ছে সুগার ক্যান রিজিয়ন বা ইক্ষু উৎপাদক অঞ্চল। নেক্সট, ভারতের হাইটেক বন্দর, ভারতের হাইটেক বন্দর হলো জওহরলাল নেহেরু বন্দর বা যেটাকে নবসেবা বলা হচ্ছে, সো এই জায়গাটা হচ্ছে জওহরলাল নেহেরু হাইটেক পোর্ট। নেক্সট, ভারতের পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে মেনশন করা আছে পশ্চিম ভারতের, ওয়েস্টার্ন ইন্ডিয়ার, সো পশ্চিম ভারতে রয়েছে মুম্বাই, এই ঠিক জওহরলাল নেহেরু পোর্টের ওপরেই হচ্ছে, এই জায়গাটা মহারাষ্ট্র, সো এটা হচ্ছে মুম্বাই, যেটা পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দর। নেক্সট বলা হয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র অর্থাৎ আমাদের যে ভারতের ক্যাপিটাল নিউ দিল্লি, সেটা হচ্ছে এটা দিল্লি, এটা হলো ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। সো এই হচ্ছে আমাদের 10টি ম্যাপ পয়েন্টিং, এবং ম্যাপের মধ্যে তোমরা অবশ্যই এভাবে নর্থ ডাইরেকশনটা মেনশন করবে, নর্থ ডাইরেকশন দিতেই হবে। সো এটা হচ্ছে আমাদের 10 মার্কসের ম্যাপ পয়েন্টিং, তোমরা চাইলে একটা এসএস নিয়ে রাখতে পারো অবশ্যই। সো এই হলো এবিটিএ টেস্ট পেপারের 121 পেজের সলিউশন। সো এই হলো আমার আজকের জিওগ্রাফি পেজের সলিউশন, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। সো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে প্রচুর লাইক করো, প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে কোনো টেস্ট পেপারের অ্যানাদার জিওগ্রাফির পেজ নিয়ে। সো কিপ ওয়াচিং, সি ইউ সুন, টেক কেয়ার, বাই বাই।